গুড মর্নিং, আমি নিরুপমা চলে এসেছি। তো দেখুন, আমার ছেলের কালকে রাতে ওর ঠাম্মার ঘরে গিয়ে দুপাশে খাট আছে, তো ওইখানে গিয়ে মানে খাটের থেকে পড়ে আছিল, দিয়ে রাতের বেলা অত খেয়াল করিনি, তো দেখছি খাট ছিল না, সকালে দেখতে পাচ্ছি। তো সকালবেলা রান্না চলে এসেছি, তা দেখতেই পাচ্ছেন, আলু সুদ্ধ, পেঁয়াজ কুচি, আর এটা হচ্ছে কি লঙ্কা দিয়েছি, আর একটু আদা ঘষে দিয়েছি, আর একটু কুন্দুরি। কুন্দরি অনেকেই চেনেন, অনেকে যারা চেনেন না পরে দেখাচ্ছি। আর এই যে আমি বেলছি, এটা আমার ছেলে ভিডিওটা করেছে, ওই জন্য দেখুন আমি খাটে বসে বসে বেলছি, মানে আমার রান্নাঘরে একটা খাট আছে এক্সট্রা, তো ওটা ওইখানে পেতে। তো বেল এই সবজি পরোটা আমার খেতে ভালোই লাগে, সমস্ত সবজি দিয়েই বানানো যায়। গাজরের পরোটা অনেকেই খেয়েছেন, ক্যাপসিকাম দিয়ে বানানো যায়, পেঁয়াজ দিয়ে বানানো যায়, লঙ্কা দিয়ে বানানো ট্রাই, আমি সমস্ত সবজি দিয়ে। আর আলুর পরোটা তো আলু দিয়ে মেখে এরকম ভালোই লাগে। তো পেঁয়াজ কুচি দিয়ে, এই দেখুন এটা না বেলতে অসুবিধা হয়, তো বেলছিলাম তো অসুবিধা হয়েছে, দিয়ে আমি হাত দিয়ে চেপে চেপে বেলেছি, তো ভালো হয়েছে, একটু তেল বেশি দিয়ে। তা আমার ছেলে খাচ্ছিলো ওইখানে, তো এই দেখুন কুন্দুরি দিয়ে। তো এখন 12টা বাজে, তো আমার আজকে কিছু রান্না হয়নি, একবার রান্না করে নেবো রাতেরও, দেখি কী বানাই। ভাত ভাত বানাবো, ভাত আর মাংস নিচ্ছি, মাংস তো ছেলেকে নিয়েছিলাম চুল কাটতে, আমি নিজে চুল কেটেছি, রোদ থেকে আসলাম, চুল কাটিনি, সরি, ছেলে চুল কেটেছে, আমি ভুরু ফ্লাপ করেছি, তো ভুরুটা অত বোঝা যাচ্ছে না, মোটা মোটাই আছে, মোটাই পছন্দ করি, ঠিক আছে। আগে ভাতটা চাপাই, 12টা বাজে, ছেলে টাইম হয়ে গেছে খাওয়ার, বেশিক্ষণ লাগবে না, আমি মাংস তো কোনোরকম বানাবো, তারপর চলে যাবো নিচে। তোমাদের সামনে একটু বকবক করে নিলাম, এদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, এই দেখুন ডাল ধুয়ে দিচ্ছি, ডাল এই সামান্য একটু মসুরের ডাল আর মাংস, তো আমি বেশিক্ষণ লাগবে না আমার রান্না করতে, সেটা ভালো করেই সবাই জানেন যে আমার কম টাইমে অনেক রান্না হয়ে যায়, মানে হয়ে যায় কি করতে হয়। তার এদিকে আমি ডালটা সম্বাদিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কার এদিকে রাঁধুনি, রাঁধুনি দিয়ে ডাল সম্বার খেতে খুব ভালো লাগে, আমার ভালো লাগে সবচেয়ে, জিরে অন্য কিছু পাঁচফোড়ন বলুন, তার থেকে আমার রাঁধুনি দিয়ে ডাল সম্বার খেতে খুব ভালো লাগে। তো এখান থেকে ছিল বিরিয়ানির কিছু মশলা, সেদিন এলাচ আনতে গিয়ে আর দেয়নি, পাঁচটা নাহলে গরম মশলা ছিল না, তো দিন বিরিয়ানি বানাই সেই প্যাকেটটাই দিয়ে দিয়েছে, তো সেখান থেকে বেছে বেছে একটু গরম মশলা নিলাম। তো আমি আগে মশলাটা পেস্ট করি, ভালো করে কষি, আগে পেঁয়াজটা একটু ভাজা হবে, তো আজকে তাড়াহুড়োর জন্য অত পেঁয়াজটা ভেজে সারতে পারছি না, তো যাই হোক মশলা দিয়ে ভালো করে কষাবো, মাংস দিয়ে কষাবো, ঢেকে পেঁয়াজটা যেন গলে যায়, যত পেঁয়াজ যদি না গলে তাহলে ভালো হবে না, তো পেঁয়াজটা ওই যে মাংসের সাথে কষিয়ে নেবো তাহলে ভালো হয়ে যাবে, খেতে টেস্ট হবে, আর মাংসের ঝোলে যদি পেঁয়াজটা গোটা গোটা মুখে পড়ে অবশ্যই ভালো লাগবে না। তো এরকমভাবে মাংস আমি বানাই, সেটা আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি। তো আমার রান্না প্রায় কমপ্লিট, এই যে আমি বকবক করছি আপনাদের সামনে দিয়ে যাবো, এবার নিচে চান করতে ঝোল ঢেলে দেবো, প্রায় সামান্য ঝোল দিয়েই চলে যাব, কমপ্লিট হয়ে এসছে, তো নিচে গিয়ে চান করে ছেলেকে চান করিয়ে নিয়ে চলে আসবো। ছেলে চুল কেটেছে, ওর বাবাকে ডাক দিয়ে বললাম ওকে একটু চান করে দিতে, জানি ওর বাবার কাছে পড়বে না তবুও বলা। তো ওই যে মাংস দেখুন আমার তেল প্রায় ছেড়ে দিয়েছে, তো এরপরে আমি মাংসটা ভালো করে তাড়াতাড়ি কষিয়ে নেবো, তো কষতে একটু যা মাংস কষতে যা একটু সময় লাগে, মাংস কষা যদি যত ভালো হবে তত টেস্ট হবে, মাংস যত কম কষা হবে মাংসের ঝোল টেস্ট হয় না। তো আমার তেল ছেড়ে দিয়েছিলো দেখতেই পেলেন, তো আমি এবার জল ঢেলে দিলাম, আজকে ভেবেছি একটু পাতলা ঝোল খাবো, তো জানি না কী হবে, তো পাতলা ঝোল বসিয়ে দিয়ে যাবো আমি বাথরুমে চান করতে, তো চান করে এসে মানে ঢাকা থাক কম আঁচ করে দিয়ে যাবো, চান করতে বেশি টাইম লাগবে না আমার, মানে আমার কোনো কিছুই বেশি টাইম লাগে না, চান করতে যাব আর আসবো, তো স্পিডের সাথে করতে হবে সব। তো এই দেখুন এরকম অবস্থায় ঢেকে দিয়ে যাচ্ছে, তো আমার চান হয়ে আছে মোটামুটি, এবার একটু ঠাকুরকে ধূপকাঠি ধরিয়ে দিই, এমনি ঠাকুর পুজো দেওয়া হয় না, শাশুড়ি মাই দেয় শাশুমার ঘরে, আমি এমনি আমার এখানে দু একটা ঠাকুর আছে, বলে বাবা আছে, তো তাদেরকে একটু ধূপকাঠি দেখিয়ে তারপর খেতে যাবো। তো টাটা বাই বাই, এফতি শেষ করছি।